সবাইকে গুড মর্নিং আজকে আমাদের আজকে স্পেশাল ডে স্পেশাল অকেশন ডানকুনিতে লোকেশনে আমাদের ব্রাঞ্চে হচ্ছে তো এখানে আমাদের যে শারদীয়া সেরামুখ 2020 হয়েছিল প্রোগ্রামটা তো তাদের যে সমস্ত উইনার ছিল তো উইনারদের আজকে একটা অ্যাওয়ার্ড সেরিমনি রয়েছে আর তার সাথে সাথে বিউটি হিলস একটা ক্যালেন্ডার লঞ্চ করছে 2021 এর তো সেটাও আজকে আমরা পাবলিশ করব সেটা কিউটিভির মাধ্যমে আর আমাদের ডানকুনি ব্রাঞ্চের জন্য আমাদের কিন্তু মেকআপের স্কিন অ্যান্ড হেয়ারের ক্লাস চলছে কমপ্লিট কসমেটোলজির কোর্স চলছে তো সেটা আমাদের ক্রিসমাসে কিছু ডিসকাউন্ট অফার রয়েছে আমাদের একটা ব্যাচ জাস্ট মানে কমপ্লিট হয়েছে নেক্সট ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে জানুয়ারির 5 তারিখ থেকে তো তার আগে যারা যারা স্টুডেন্টরা রয়েছো যারা যারা মেকআপ শিখতে চাইছো বা স্কিন শিখতে চাইছো বা কোনো বিউটিশিয়ান কোর্স করতে চাইছো এখন কিন্তু অফার প্রাইসে রয়েছে তো তোমরা কন্ট্যাক্ট করতেই পারো আমাদের দা বিউটি হিল স্টুডিও অ্যান্ড একাডেমির পেজে গিয়ে ফোন নাম্বার পাবে আমি বলে দিচ্ছি ফোন নাম্বার 9330743686 এই নাম্বারে তোমরা কল করে পুরো জানতে পারবে যে কোর্সের ডিটেলস কী কী আছে বা কোর্সের কোর্স ফিস কী আছে তোমরা কল করতেই পারো আর কল করে পুরো ডিটেলসে জানতে পারবে আর আমাদের যে কোর্সগুলো রয়েছে মেকআপ স্কিন অ্যান্ড হেয়ার তিনটেই কিন্তু গভর্নমেন্টের কোর্স গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কোর্স তো তোমরা যে সার্টিফিকেটটা পাবে সেটাও কিন্তু গভর্নমেন্টের সার্টিফিকেট যেটা তোমাদের পরবর্তীকালে কোথাও তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ বা নিজে কাজ করছো যেটাই করো সেক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে লাগবে তো আমি সবাইকে বলবো খুব তাড়াতাড়ি সিট বুকিং করো আর আমাদের সাথে যোগাযোগ করো তোমাদের কোর্সগুলো এখন জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে জানুয়ারি 2021 থেকে আমরা কোর্সগুলো স্টার্ট করছি স্কিন হেয়ার মেকআপ তিনটেরই কোর্স চলছে ডিউরেশন বেসিক অ্যান্ড অ্যাডভান্সের জন্য আলাদা আলাদা ডিউরেশন আর যারা হাউসওয়াইফ আছে যারা টাইমের জন্য কোনো প্রবলেম যদি হয়ে থাকে তো আমাদের এটা খুব ফ্লেক্সিবল একটা ব্যাপার যে যেমন টাইমিং চাইবে 10টা থেকে 6টার মধ্যে যে কোনো 2 ঘন্টা তারা ক্লাস করতেই পারে তো বিশদ জানার জন্য অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করো 9330743686
তো প্রচুর পার্টিসিপেন্ট ছিল, যারা ফাইনালিস্ট ছিল তাদের মধ্যে কিছু কিছু জন আজকে আসবে, কিছু কিছু জন আসতে পারছে না, তারা আউট অফ স্টেশন রয়েছে, কিছু পার্সোনাল প্রবলেম রয়েছে। তো তাদের মধ্যে থেকে যাদের যাদের আজকে পেয়েছি তাদের আমরা সবাইকে এখানে ডাকবো। তো আমি ফার্স্টে একটুখানি পরিচয় করিয়ে দিই কল্যাণদাকে। কল্যাণদা ড্রেস ডিজাইনার, একজন খুব নাম করা ড্রেস ডিজাইনার, মানে বড় বড় সেলিব্রিটিদের সাথে উনি কাজ করেন। তো কল্যাণদা আজকে আমাদের সব কিছু কাজ ক্যান্সেল করে প্রোগ্রামের জন্য উনি এসছেন। তো কল্যাণদা, আপনার আসার জন্য আমরা বিডিএসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের পাওয়ার জন্য। কিছু না, কাজ করতে গেলে সব জায়গায় আসতে হবে, যেতে হবে। তো নিশ্চয়ই আপনার বিজি শিডিউল থেকে, একদমই তাই, বিজি শিডিউল থেকে আপনি এসেছেন, এটার জন্য সত্যি আমি অসংখ্য, আর আপনার সাথে কালকে রাত্রে কথা হয়েছে সেখান থেকে আপনি বেরিয়ে চলে এসেছেন। আর আরেকজনকে ছাড়া যেটা আমাদের চলেই না সেটা আপনারা জানেন, যার মাধ্যমে, যে চ্যানেলের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা হয়েছে, সেটা হচ্ছে কিউ টিভি। আর কিউ টিভির যার চ্যানেল সে আমাদের সাথেই রয়েছে, প্রত্যয়দা। প্রত্যয়দা অনলাইন পড়া জায়গা ফটা মানে প্রস্তাব হয়েছিল, তারপরে উই প্ল্যানড ইট আউট ইন সাথে, মানে যে পুরো অডিশনটা যেন আমরা অনলাইন করতে পারি, এন্ড ইটস ওয়ান অফ এ কাইন্ড, কারণ পুরোটাই লাইভ হয়েছে এবং পুরোটাই মানে যারা মজবুয়ার পার্টিসিপেন্ট ছিল, তো আই বিলিভ দে ক্যান স্পিক ফর ইট, কারণ তারা ভালো বলতে পারবে যে এরকম আগে কোথাও তারা অ্যাটেন্ড করেছে কিনা। কারণ আমরা চেষ্টা করেছি পুরো জিনিসটা, ইটস আ ভেরি ফেয়ার অলটুগেদার, এবং এখানে আমরা যেটা রেখেছি যেটা ইভেন এটা হয়তো জানি এটা আমাদের শুরু হলো, এরপর থেকে আমরা আরও অনেক কিছু ইভেন্ট রাখছি উইচ উইল বি লাইভ অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল, ফিজিক্যাল থেকে লাইভ। তো সেইটা আমাদের কিন্তু আমাদের ফিজিক্যাল লাইভ আমরা শুরু করেছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা পোর্টফোলিও মেকিং করছি, পোর্টফোলিও মেকিং অফ অল দ্য আর্টিস্ট, আমাদের প্রচুর সিঙ্গার্স তারা পোর্টফোলিও মেকিং হচ্ছে, শুধু তাই না, ফ্রম দ্য ডিফারেন্ট প্রফেশনাল সেক্টর, তো তারা পোর্টফোলিও মেকিং হচ্ছে। এবং সেখান থেকে সে যেখানেই লাইভ হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা যেখানেই লাইভ হই না কেন, এই বিশেষ করে এই মাহলে অনেকে লাইভ হচ্ছে ঠিকই, কিন্তু লাইভগুলো সব হারিয়ে যাচ্ছে টাইম লাইনে, কারণ আমরা সেই কাজ শেয়ার করছি কয়েকদিনের জন্য রেলিভেন্ট হচ্ছে, বাট উই আর মেকিং অল দোজ লাইভস ইন সিঙ্গেল গ্যালারি। তো সেটার জন্য আমরা ইউটিউবে লাইভ আমরা একটা পোর্টফোলিও করছি, এই পোর্টফোলিওর মধ্যে দেয়ার আর ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট সেগমেন্টস, স্পোর্টস থেকে আছেন আমাদের গৌতম বাবু আছেন, স্পোর্টস থেকে আইকন অনেকে আছেন, ঠিক আছে, ইভেন থিয়েটার পার্ট থেকে অনেকে আছেন, দেবেশ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমাদের প্রবীণ গুহ এবং অনেকেই অনেক ভেরিয়াস ফিল্ড থেকে আছে। তো সেই ক্ষেত্রে আমরা পোর্টফোলিও মেকিংটা সঙ্গেই রাখছি, যাতে কি হয় কাউকে বলতে গেলে তাকে দে ডোন্ট হ্যাভ টু মেক এ ওয়েবসাইট কমপ্লিট। তো সেই হিসেবে আমাদের প্রথম চলা শুরু, এবং এটার মধ্যে আমরা আরও অনেকগুলো নিয়ে আসবো, ইভেন অনলাইন একটা অ্যাফেয়ারও থাকছে যেখানে মানে অ্যাপার্ট ফ্রম দ্য ফিজিক্যাল কোর্স অনলাইন ব্যাপারটাও থাকছে, সো উই আর ভেরি পার্ট অফ ইট। তো সবাইকে মোটামুটি হয়তো পাওয়া যাচ্ছে না, আজকে ফিউ আর দেয়ার আজকে উইকডেজ হয়ে গেছে, তো সেই জন্য অনেককে পাওয়া যায়নি, ঠিক আছে, যাদের পাওয়া গেছে তাদেরকে নিয়ে, আর ক্রিসমাস চলছে এই সময় কিন্তু পাওয়াটাও ভীষণ চাপ, মানে যেটা একটা ভীষণ একটা পিকনিক মুড, ফেস্টিভ মুড নিয়ে আমরা সবসময় থাকি। তো আপনি প্লিজ বসুন, কল্যাণদা এখানে কিছু বলুন আপনার সম্পর্কে, এটা একটু শুনুন। আমি তো বললাম নিশ্চয়ই বলবে, আমি ডান্স কোরিওগ্রাফার প্লাস ফ্যাশন ডিজাইনার, ও আমি ঋতুপর্ণ সেনগুপ্তর সাথে কাজ করি মেনলি, প্লাস এই প্রফেশন হাত থেকে সবার সাথেই কাজ করতে হয়, কিন্তু আমি নিউ কমার নিয়ে বেশি কাজ করি যাতে তারা একটা প্ল্যাটফর্ম পায়, কারণ সবাই তো একটু সেলিব্রিটি বা একটু নাম করা মুখের সাথে কাজ করতে চায় যাতে তাদের নামটা হয়, কিন্তু আমি একটু নিউ কমারকে চান্স চাই, এই জন্য কি কেন আমি একদম মানে মধ্যবিত্ত থেকে উঠে এসেছি, ঠিক আছে, আমি জানি জানিটা কি হয়, তো সেই জন্য আমি নিউ কমারদের একটু বেশি সাপোর্ট করি, তার জন্য আমার একটু ইন্ডাস্ট্রিতে বদনামও আছে, বেশি নিউ কমারদের নিয়ে কাজ কর, কিন্তু তাদের একটা প্ল্যাটফর্ম দরকার, কারণ কেউ যদি তাদের না থাকে তারা কোথায় যাবে, সবাই হারিয়ে যাবে, একটা দুটো শুট করার পর তাদের না দেখা যায়, তো ডিজাইন শুট না করা অবধি তাদের তো কোনো স্ট্যাবলিশটা হয় না, তো সেই জন্য আমি তাদের নিয়ে একটু কাজ করি। তো যেমন আমরা এগিয়ে আসছি, যেমন দিদিরা এগিয়ে আসছে মেকআপ নিয়ে, তেমন আমরা কাছে তোমরাও এগিয়ে এসো, মানে তোমরা যে ওই একটা শ্যুট করলো না তারপর বাড়ির থেকে না করছে, না বাড়িতে একটু লড়াই করতে হবে যে না ফিলটা অতটা খারাপ না, ফিলটা খুব ভালো, সেটাকে একটু লড়াই করে তোমরা এগিয়ে এসো, মানে আমরা সবাই সাপোর্ট করতে রাজি আছি, কিন্তু তোমাদের সাপোর্টটাও খুব দরকার, আশা করি তোমাদের জার্নিটা আগামী দিনে খুব ভালো হবে। দিদি আছে, দিদি তো যথেষ্ট হেল্প করছে, দাদা আছে ক্যামেরার জন্য, যেটা সবচেয়ে দরকার পাবলিসিটি, ক্যামেরার জন্য দাদা আছে, তারপরে আমরা তো আছি, তো তোমরা এগিয়ে এসো, আমরা তোমাদের সাপোর্ট করতে রাজি আছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে।
এবার আমরা দেখে নেব আমাদের দুজন ফাইনালিস্ট এখানে রয়েছে, একজন রিমা ব্যানার্জি যে হয়তো জালকার প্রোগ্রাম দেখেছেন, রিমা ব্যানার্জি ও সেকেন্ড রানার আপ হয়েছে, ফার্স্ট রানার আপ হয়েছে কিন্তু ও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তো তার জন্য ওর এখানে আসা সম্ভব হয়নি ফিজিক্যালি। আর আরেকজন যে রয়েছে সে আউট অফ স্টেশন পুরি ঘুরতে গেছে। তো আমরা দুজনকে পেয়েছি, ফাইনালিস্টকে তো পেয়েছি, অডিয়েন্স চয়েস জাজেস চয়েস তো পেয়েছি, আরেকজন আছে আমাদের ঈশিকা রাঙ্গুলি। ঈশিকা রাঙ্গুলি চলে এসো, ঈশিকা রাঙ্গুলি আমাদের সেকেন্ড রানার আপ। যেটা আমাদের মানে এতদিন ধরে আমরা ওয়েট করেছিলাম, জাজেস চয়েস আর অডিয়েন্স চয়েস দুটোতেই কিন্তু একজন একজনেরই নাম, সেটা হচ্ছে শ্রেয়াশা, শ্রেয়াশা ঘোষ, শ্রেয়াশা কাম। আর প্রত্যয়টা আপনি আসুন। আমি অডিয়েন্স চয়েস নিয়ে একটা জাস্ট কথা বলি, নিশ্চয়ই বলুন, ওটা মানে সবাই কাছে ক্লারিফাই করার জন্য। অডিয়েন্স চয়েসটা আমরা রেখেছিলাম বেসড অন সোশ্যাল মিডিয়া রিঅ্যাকশন। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলবো, যেটা বলেছিলাম যে কোয়ালিটিটা হবে সেটা একটু বি শেয়ার মানে উইথ আ পার্টিকুলার ট্যাগ। তো সেইটা নিয়ে অনেক সমস্যা হয়েছিল। তো ট্যাগিং ঠিকঠাক করলে অনেকেই কিন্তু সেই জায়গাটা দিতে পারতেন, ঠিক আছে, কিন্তু ট্যাগিংটা ঠিকঠাক হয়নি। সেটার জন্য আমরা আরো চাইবো এরকম ছোট ছোট মানে আমরা ইভেন্ট তৈরি করতে, ইট মে বি অনলাইন, ইট মে বি অফলাইন। সো লেটস অপশন, এখন তো অনলাইনটা আমাদের করতে হচ্ছে কারণ সোশ্যাল গ্যাদারিংটা করা যায় নট নেসেসারিলি অনলাইন, ইট হ্যাজ বিকাম এ নরম, মানে শুধু এখন বলে না করাও থাকবে, পরে আবার সেটা থাকবে, ছোট ছোট ভিডিও করছি সামনে যাবো। আচ্ছা, যেটা আমাদের আরেকটা আমাদের ইভেন্ট রয়েছে, এটা তো আমাদের প্রাইস ডিস্ট্রিবিউশন একটা সেরিমনি ছিল। এবার আমাদের একটা বিউটি হিলস এর পক্ষ থেকে একটা 21 এর ক্যালেন্ডার লঞ্চিং এর আজকে ব্যাপার ছিল। তো এখন আমরা ক্যালেন্ডারটা করব, তো আমি ডাকবো দুজনকে একটু সামনে আসুন। হ্যাঁ, সেই আর একটা হচ্ছে যে প্রত্যেকের রিয়াকশন আমরা কিন্তু আলাদা করে অবশ্যই দেখব, ঠিক আছে, রিয়াকশন মানে তাদের কি এক্সপেরিয়েন্স আসলে মানে ফ্রম দেয়ার মাউথ যদি না আমরা বুঝতে পারি তাহলে আমরাও প্রবলেম। আচ্ছা, আমরা এখন প্রবলেম নিয়ে নিতে
ঘরে বসে এত ভালো একটা অপরচুনিটি খুব ভালো লাগছে মানে আই এম গ্ল্যাড টু বি আ পার্ট অফ দিস আচ্ছা তো থ্যাংক ইউ এবং ভবিষ্যতে আমাদের অনেক রকমেরই থাকবে ইন্টারঅ্যাকটিভ কিছু সেশন হতে থাকবে যেটা আমরা হয়তো এইবারটা প্রথমবার করলাম বলে অনেক কিছু করতে পারি হ্যাঁ এইবারে আমাদের মানে প্রোগ্রামটা খুব মানে লাস্টের দিকে মানে হয়তো আমরা ষষ্ঠী থেকে বোধহয় আমাদের প্রোগ্রামটা স্টার্ট হয়েছে মানে পার্টি ইয়েটা কম্পিটিশনটা তো আমরা জাস্ট ওয়ান উইক আগে প্ল্যান করেছি যে এই দিন থেকেই আমরা প্রোগ্রামটা শুরু করব মানে এরকম ব্যাপার হঠাৎ করে ডিজিটালি করা যায় মানে আমরা প্রথমে ভেবেছিলাম ওটা ফিজিক্যালি হবে মানে এটাই আমাদের প্ল্যানিং ছিল যে ডিসেম্বরে আমরা একটা এরকম কন্টেস্ট করব তো তারপরে সব মানে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন তো আমরা ভাবলাম যে চলো ডিজিটালি করি তো সেই জন্য আমরা মানে ডিজিটালি করতে গিয়ে আমরা মানে ওয়ান উইকের মধ্যে আমাদের প্ল্যানিং হয়েছে কিছু প্রবলেম হচ্ছে আমাদের দিক থেকেও কিছু ত্রুটি হয়েছে বা পার্টিসিপেন্টদের সাথে আমরা ঠিকভাবে যোগাযোগ করে উঠতে পারিনি তো নেক্সট টাইম যখন আমাদের হবে আমরা যে যে ভুলগুলো ছিল সেগুলোকে আবার সংশোধন করার ভালো কিছু আরো ভালো কিছু করার চেষ্টা করব এবং আমরা চাইবো আমাদের মানে ভালোগুলো তো অবশ্যই কিন্তু আমি বেশি চাইবো মন্দগুলো কি আছে মানে কি কি জায়গায় ইমপ্রুভ করতে পারি সেটা আমরা জানা আপনাদের কাছে কারণ এটাতে হলে কি হবে আমরা আরো নেক্সট টাইম যখন করব উইল বি মোর গিয়ার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ খুবই ভালো লাগবে এরকম আগে কোনোদিনও করিনি এরকম কোনো জায়গায় কোনোবার লাগবে প্রথমবার এরকম তো খুবই ভালো লেগেছে আলাদা রকম এক্সপিরিয়েন্স আছে আচ্ছা ও আমাদের ফাইনালিস্ট ছিল তো ও আমাদের পার্টিসিপেন্ট তো তুমি দেবরতি কিছু বলো যে তুমি বিউটি হিলসে তুমি পার্টিসিপেট করেছো তারপর থেকে তোমার সাথে আমার মানে তোমার সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি তো তুমি তোমার যে অভিজ্ঞতা তুমি সেটুকুনি শেয়ার করো ফার্স্টে গুড আফটারনুন কারণ জায়গা খুব খারাপ যাচ্ছে সবাইকারই প্যান্ডামিকে গুড আফটারনুন স্যার আর একটা কথা বলতে চাই পার্টিসিপেন্ট হিসেবেও আমার খুব মজা লেগেছে বিকজ আমারও ফার্স্ট টাইম অনলাইন আমি অফলাইনে পার্টিসিপেট করেছি ফাইনালিস্ট হইনি বাট এটাতে অনলাইনে ফাইনালিস্ট হয়েছে এটাতেই অনেক আনন্দ আর কংগ্রাচুলেশনস আর সবাইকে বলতে চাই খুব ভালো থাকো নিজেদের মতো করে প্যান্ডামিকে আর সেকেন্ড দিদির সাথে পার্সোনালি কাজ করে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স বিকজ দিদির মতো মেকআপ আর্টিস্ট খুব হেল্পিং আর আপনি যেভাবে মানে দুজনে মিলে আমাকে গাইড করেছে এখানে সেটাই অনেক বড় পাওয়া আশা করি স্যারের সাথে পরে কাজ হবে সবাই মিলে একটা Thank you.
তো তারপরে আমার এক্সিকিউট কিভাবে করবো, তো
তখন বোধহয় প্রথম শুট হচ্ছে বোধহয় দীপালিতে করেছিলাম হ্যাঁ দীপালিতে তখন থেকে আমরা আমরা কথা বলছিলাম যে ছবিগুলো করছি আদৌ কাজ তো কিছু হচ্ছে না তখন দিদিকে বললাম যে এটা করা যেতে পারে দিদিও আমাকে বললেন যে চলো তাহলে এটা নিয়েই এগোই তাহলে ছবিগুলো নষ্ট হবে না তো তারপরে করতে 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 এরকম শিডিউল এসেছিল যে চারটে লুক বাকি ছিল দুদিনে কমপ্লিট করে দিলাম সেখানে হচ্ছে মৌমিতা ছিল আর দিনের দিনে যখন প্রিন্ট হয় তারপরে ডিজাইন বানিয়ে রাত্রির 8টার সময় আমি কম্পিউটার দিয়ে উঠি তো ওই দিনে বানিয়ে ফাইনাল পাঠাই তারপরে গিয়ে হচ্ছে ওই ওদের প্রেশার দিয়ে দিয়ে দিলে তারপরে গিয়ে প্রিন্ট হয় আসলে এই স্ট্রেচটা তো প্রচন্ড বিজি থাকে সবাই না মানে ওরা করে দেবেন এরকম বলেছিল যে তোমরা এটাকে পেছিয়ে দাও আমরা তো কোনোভাবে পেছাবো না কারণ আমরা ইনভিটেশন কার্ড দিয়ে দিয়েছিলাম তার জন্যই হচ্ছে এরকম তাড়াতাড়ি করে কাজ করে সব থেকে দিদি তো সব থেকে মানে বেশি খেটেছে এর জন্য আমি কিছুই করেছি আমি তুমি স্টিলটা দিয়ে করবো ফটোগ্রাফার না